আসসালামু আলাইকুম। আজকে রোজা চার দিন হলো, তো আপনাদের ভাইয়া শরীরটা অনেক খারাপ, তার জ্বর এবং মানে কি বলবো, বাথরুমে যাচ্ছে, পেটটা নরম হয়ে গেছে, শরীরটা তার অনেক দুর্বল এবং দুদিন যাবত খুবই জ্বর, জ্বর নামতেছে না। সে ফ্লাজিন খাইছে, তারপরে জ্বরের ওষুধ খাইছে, না পা জ্বর প্রচুর থাকে। যাই হোক, সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। আর আমি মনে করি জ্বর আসা একই সময় ভালো, শরীরে তাপমাত্রা বের হয়ে যায়। এবং হাদিসে আছে, জ্বর বা অসুখ বিসুখ হইলে পাপ কিছু মোচন না, আল্লাহ পাকি ভালো জানে। তো যাই হোক, সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবে, আমি সবাই সবার জন্য দোয়া করি, আমিও। আর আজকে চার রোজ আপনার ভাই বলছে যে আমি আজকে হালকা পাতা ভাত রান্না করো, তো আমি এবারকে আজকে রান্না করবো বোয়াল মাছ। তো বোয়াল মাছ সুন্দর করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিছি, সুন্দর করে গরম পানি দিয়ে বোয়াল মাছটা আমি ধুয়ে নিছি। বোয়াল মাছটা আমি আধা ভাঙা ভাঙা করে রান্নাবো, পুরোটা ভাঙবো না এবং আস্তাও রাখবো না, আধা ভাঙা করে রান্না করব। চাইছিলাম আজকে পাটে শাক রান্না করব, কিন্তু আসলে নিচতে নামা হয় নাই, আমাদের বউ বাজারে যাওয়া হয় নাই, তাই এই জন্য বোয়াল মাছ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা কালকে আমরা ভর্তা করছিলাম, সেই ভর্তা অনেক রয়ে গেছে। যেমন ধরেন ভর্তার মধ্যে রয়ে গেছে আপনার বরবটি ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, আর আজকে কাবাবটা ভেজে ফেলবো। আর আমাদের ঘুমনি আছে, তারপরে বুটও রয়ে গেছে, এজন্য এগুলো গরম করে কাবাব দিয়ে বুট দিয়ে এগুলো দিয়ে খাবো, কারণ রোজার দিনে বেশি খাওয়া হয় না এবং বাসি হইলে মজা লাগে না, তা না ঠিক, কিন্তু আসলে বেশি করা ভালো না। তো যাই হোক, আমার চুলাটা তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু তেল ছিল, একটু তেল দিলাম। তো এখন আমি বোয়াল মাছ রান্না করব, দিয়ে দিলাম একটু পেঁয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো রোজা পড়ছে, তারপর আপনার ভাইয়া, আপনাদের ভাইয়া বা আমরা সবাই, সকলেই যে যেখানে আছেন সবাই মনে হয় শরবত খান, কৃষক গুলে ভুষি তোকমা দানা শরবত এমনি খাইলে পেট নরম হয়ে যায়, নরম হওয়ার জন্যই মানুষে খায়। তো আমাদের রোজ তোকমা দানা কৃষকগুলে ভুষি, ট্যাং, চিনি, ভিট লবণ, সাদা লবণ সব দিয়ে ট্যাং করা হয়। আবার তো বুট, ছোলা বুট, তারপরে পেঁয়াজু এগুলো আছে, কলা, আপেল, সব পদে ফল টল যাই, আল্লাহ পাক যেরকম জোরে জোরে খাইতেছি, হয়তো তার কারণে পেট নরম হয়ে যেতে পারে। আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর পর বাচ্চাদের মতো মোড়াইয়া কান্না করে যে আমার ভালো লাগে না, পেট কামড় দেয়, কিছুক্ষণ পর পর ওয়াশরুমে যাচ্ছে। আমি বলছি এটা কোনো নার্ভাস হওয়ার কিছু নেই, সবারই এই ধরনের সিজনে এইটা হয়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়া শরীরটা ভালো হয়ে যায়, কালকে থেকে সে একটু অফিসে ডিউটি করতে যাবে আবার। তো আমি একটু বোয়াল মাছ রান্না করি, যেন আপনাদের শেয়ার করলাম। আজকে রান্নাঘরটা পুরো ধুচ্ছি, আসলে আমি ভুল হয়ে গেছে, রান্নাঘর সবসময় ধোয়া পরিষ্কার রাখা ভালো, অনেকেই রান্নাঘর গেলে দেখি যে আঠা আঠা, তেল ছিটছে তার ভাব। আমি কিন্তু প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি কিন্তু এগুলো সব নামাই ফেলছিলাম, এগুলো দেখাও একটু, এগুলো সব বাহির করে দিয়েছে, মানে পুরোটা আমার টাইছে, এগুলো পানি দিয়ে সাবান দিয়ে ধোয়া লাগছে, এগুলো সব পরিষ্কার করছে আমাদের বাপ দিদিমা এবং আমি। কারণ রোজার মাস তারা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, মশালা এগুলো একদম চকচকচক করতে থাকতে ভিডিও তেমন দেখা যাচ্ছে না। চুলাটা সুন্দর করে মাখছি, আমি রোজ তো মাছি, ধোয়া পাকলে পড়ি, তারপরে আমি এগুলো সব পরিষ্কার করছি, আজকে গরম পানি দিয়ে সাবান ধুইছি এবং এমনকি আমার ওয়াশরুম মানে টয়লেট সব ধুইছি, সকালবেলা আমি টয়লেটটা ধুয়ে ফেলছি। আর আমাদের বাপরি মা আসছে, ও এইসব তারপর রান্না করে খালি করছে, আমি বললাম হ্যাঁ, তো এগুলো ধুয়ে দিল। আর পর্দা একসেট ধুয়ে দিছি, একসেট লাগাই মানে আঁকিয়ে ফেলছি, জানলার সাথে ঝুলাইছি। আর সোফার কাপড়টা ধোয়া বাকি রয়েছে, চাদর মশারি সব ধুয়ে ফেলছি, কারণ ও তো রোজা থাকে, বাবলির মা রোজা রাখে, এই জন্য হালকা হালকা সব ধুয়ে ফেলছি। এখন আল্লাহ বাঁচাইলে 30 রোজা শেষ করতে ইনশাল্লাহ নিয়ত করেছি, এখন 30 রোজা শেষ করব আর টুকটাক কাজ করব, মানে ভারী কাজগুলো করে ফেলছি। একটু কাঁচা কাঁচা পেঁয়াজ থাকতে মাছটা দিব, ওই জন্য ভাইসি ভাজলাম না, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে ফেললাম, আর পাশে গরম পানি কয়ে রাখছি, এই গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তরকারি এটা রান্না করতে তাতেই সুবিধা হয়, কাঁচা পানি টানতে হয় না বেশি, এই জন্য আমি মাঝে গরম পানি দিয়ে বেশিরভাগ রান্না করি। এবার দিয়ে দিলাম আমি সামান্য লবণ, এরপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। আমার মরিচ বাটা শেষ হয়ে গেছে, আসলে রোজার মাস তো বাড়তি কাজে মানে বাড়তি তো ঝামেলা না,
রোজার মাসে সর্বতে গ্লাস ধোয়া, ইফতারি সময় কিছু ধোয়া, সেহরি সময় ধোয়া, তারপর নামাজ পড়া, সবাই পড়েন আমার তো আমি বললাম, এগুলো করতে করতে আসলে আর আর অন্যদিকে তাকানো হয় না। তো আমার মরিচের বাটা শেষ হয়ে গেছে, দেখি আজকে আবার মরিচ বাটা বেটে রাখবো, মানে ব্লেন্ডার করে রাখবো। এখন ঝাল দিব, ঝাল হলুদ দিলাম, এখন সুন্দর করে আমি এটা কষাবো। এটা সুন্দর করে কষায় তেলের উপরে আসলে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে বল মাছটা আমি রান্না করবো। কয়েকটা কাঁচামরিচ ফালি করে রাখছি, ওগুলো দিলাম যেন একটু ঝালটা বের হয়। এরপর আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো প্রিয় ভাই বোনেরা, আমি টমেটো ফ্রিজের মধ্যে ডিপে রেখেছিলাম, আপনারা আমার দেখছেন, যারা নতুন তারা দেখেন না, দেখেন কত সুন্দর হয়েছে। এখন টমেটো আনতে ভুলে গেছি, তারপরে তাড়াতাড়ি করে ডিপ খুলে ফ্রিজের থেকে এটা বের করে নিলাম। দেখেন আমি কাঁচাই রাখছি, অনেকে বলে কাঁচা রাখা যাবে না, সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি গাজরও সিদ্ধ করে রাখি নাই, কাঁচাই রাখছি। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো দেখেন মনে হয় এখনই টমেটোটা আনলাম, এই জন্য আমি একটু ঝোল থাকতে রেখে দিলাম, কারণ এটা সিদ্ধ হবে এবং ফ্রিজে ছিল, পানি বের হবে। তো এই জন্য সুবিধা হয়েছে আমার কাঁচা রাখাতে, আসা যদি আমি সিদ্ধ করে রাখতাম কালারটা তো সুন্দর আসতো না। তো আপনারা গাজর, তারপরে আপনারা যে টমেটো, কাঁচা আম, এগুলো আপনারা ফ্রিজে রাখবেন, এরকম আমার মতো ফালি ফালি করে কেটে আপনারা রাখবেন। পরে যখন টমেটো আনতে ভুলে গেলেন বা সিজন নাই, তখন আপনি এভাবে খেতে পারবেন। এই দেখেন সুন্দর আসছে। তো ওই জন্য আপনার সাথে শেয়ার করলাম, যারা নতুন তারা তো আমাদের আমাদেরকে দেখেন না, যারা পুরনো তারা হয়তো দেখছেন। বোয়াল মাছ রান্না করবো, তো ওই জন্য এটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর আসছে, তাই না? এই টমেটো দিয়ে একটু বোয়াল মাছ রান্না করলাম। তো দেখেন আমি এই যে ডিপ থাকাতে সুবিধা হয়েছে, পানিও রেখে দিছি, যদি অনেক সময় নর্মাল পানি না রাখতে পারি, যে মাছ রেখে দিছি, এ তো সবাই জানেন। তবে ডিপ থাকলে, বড় ডিপ থাকলে এটা সুবিধা। গাজরটা এতটা কালারফুল দেখা যাচ্ছে, দেখেন একদম কাঁচা। আমি নুডলস বা ফ্রাইড রাইস করলে এটা দিয়ে, কাঁচা হইলে কী হবে এবং ডিপে রাখলে কী, দেখেন গলে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি একটু একটুখানি মেথি দিব, কারণ আপনার ভাইয়ার পেটের সমস্যা, মেথি খাওয়া ভালো। আমি অল্প কাটা মেথি দিব, আমার ছেলে আবার মেথি কম খায়। মেথি দিয়ে তরকি রান্না করলে খুবই ঘ্রাণ, একটা প্লে একটা ঘ্রাণ যে আসে না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এবং সব তরকারি খাওয়াটা ভালো। মেথিতে শরীরের ব্যথা চলে যায়, মেথি অনেকে ভর্তা বানায় খায়, আমিও একদিন খাবো চিন্তা করছি। মেথি দিয়ে আমি আর বউ রান্না করি, খিচুড়ি রান্না করি, মেথি দিয়ে তরকি রান্না করবে, এবং পোড়া 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 তরকি বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় মাছ নরম হয়ে গেছে, যদি মেথি দিয়ে রান্না করেন খুবই ভালো লাগবে। কাঁটাগুলো দিলাম, যদিও দুবেলা খাবো, তবে বেশি রান্না করবো না, কমও না, যাতে আমাদের তিনজনের জন্য হয়ে যায়। এই তরকে এটা একটু হালকা মেথি দেওয়াতে নরম নরম লাগবে, ভালো লাগবে, আদা ভাঙা করে রান্না করবো। আপনারা দর্শক প্রিয় ভাই বোনেরা, আপনারা খেয়ে দেখবেন, মেথি দিয়ে এরকম বল মাছ, মেথি দিয়ে কই মাছ, মেথি দিয়ে যে কোনো মাছ, তরকারি এটা এরকম কষানো হলে পরে মেথি দিয়ে দিবেন। আর যদি অনেকে মনে করেন না, পানি দিয়ে ভিজাই রাখবো, ধুয়ে পানি দিয়ে ভিজাই রাখবেন, পরে মশলা কষানো হলে দিবেন, সেটাও পারেন। এরপর যে আবার ঢেকে দিচ্ছি। ভাই বোনেরা, আমি একটু চাল ডাল, কালকে খিচুড়ি রান্নার সময় একটু বাঁচছিলো, মানে বেশি দেই নাই, ওই চাল ডাল দুই পদে তিন পদে ডাল আছে, তারপর আপনার ব্রো চাল আছে, ভাতের চাল বা মানে দেশীয়টা আছে, ইয়েটা আছে কী বলে মিনিকেট, এগুলো আমি ভিজাই রাখছিলাম, অনেকক্ষণ ভিজছে, এই জন্য আজকে ব্লেন্ডার করলাম, যে বাড়তি চালগুলো ফেলে দেব ব্লেন্ডার করি। তো ব্লেন্ডার করে তারপরে সাথে আপনার কী বলে কাঁচা মরিচ সাথে ব্লেন্ডার করছি। এখন আমি এটাতে একটা চাপটি করবো, অনেকে চাপটি বলেন, অনেকে মলকা বলেন, অনেকে ধাপড়া বলেন, অনেকে ধোসা বলেন, মানে যেরকম দিয়ে যাতে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এরপর দিলাম আমি একটু কাঁচামরিচ, আজকে চাপটি করবো, কারণ রোজ রোজ মুড়ি ভর্তা আমি কখনোই ভালো লাগে না আমার,
আর আপনাদের ভাইও রোজ রোজ খায় না, ঘুরে গেলে খেতে ভালো লাগে। একটু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, তারপরে হালকা একটু লবণ দিব। হালকা লবণ দিলাম এবং হালকা একটু হলুদ দিব, কারণ ডাল চাল তো একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসবে, খেয়ে তো ঘ্রাণ আসবে। এবার আমি এটাকে নাড়বো। বাইবেল সাইডে লবণ দাও, আসলে আমরা কাঁচা লবণ খাই না, একটু এগুলো পরিমাণ থেকে একটু বেশি লবণ খাই আমরা, কাঁচা লবণটা ইউজ করি না বেশিরভাগই, আমরা কাঁচা লবণ ইউজ করি না, আর কাঁচা লবণটা না খাওয়াটাই ভালো। তো যাই হোক, আমাদের এটা আমরা একটা দো তৈরি করলাম। আর যদি মনে করেন যে দোটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে একটু পানি দিতে পারবেন। আর এইখানে যে আমার বোয়াল মাছের যে মেথি দিচ্ছি, মেথি একটা ফ্লেভার এসে আসছে না, একটা ঘ্রাণ আসছে। মেথি ঘ্রাণটা খুব সুন্দর, মেথি ঘ্রাণটা খুবই সুন্দর। আপনারা মেথি দিয়ে, মেথি দিয়ে আপনারা তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ। যারা নতুন নতুন রান্না করেন, তারা অল্প কটা মেথি পানিতে ভিজিয়ে রাখবেন, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা কত 20-25 মিনিট ভিজিয়ে রাখবেন, 20-25 মিনিট ভিজিয়ে রাখার পর এরকম করবেন। আচ্ছা, পরে আবার কষাইনি। মাশাল্লাহ ভাই ও বোনেরা, আপনাদের ভাইয়া নামাজে গেছে ওই ফাঁকে, আমি আবার একটু আসরের নামাজ পড়তে গেছে ওই ফাঁকে, আমি আবার একটু জিরা ফাঁকিয়া ধনিয়া পাতা অ্যাড করছি। তো আল্লাহ দিলে, আল্লাহ রহমতে অনেক মজা হবে, যে তার স্বাদ একটা পাচ্ছি, কারণ ঘ্রাণে আছে মেথি, আছে জিরা বাটা, টমেটো, তারপর আপনার ধনিয়া পাতা। এখন আমি তেল আসতে এলে উঠে আসতে নামিয়ে ফেলব। তো আমাদের বোয়াল মাছ দিয়ে মেথি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর বেশি ঝোল শুকাবো না, কারণ তো গা মাখা ঝোল খেতে অনেক ভালো। তো আমি তো মশলার ঝোল দিলাম, এখন একটু হালকা ঝোল দিয়ে ওই ঝোলটা টালে এই ঝোলটা ঠিক থাকবে। তো আমি এই চুলায় এটা শেষ করে ফেললাম। আসলে রান্নার আয়োজন করা, সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, অনেকেই দেখি রান্না করতে গেলে অনেক সময় লাগে, আমি এটা বুঝি না। রান্না করতে যাব, যেমন ধরেন আমার পেঁয়াজ, ফ্রিজে মাছ গোশ মোটামুটি সবাই থাকে, নিত্য প্রয়োজন তরকারি ছাড়া তো সবারই ই থাকে, ঘরে কিছু থাকে, তো রান্না জোগাড় সব কিছু রেডিমেড সব কিছু থাকলে কিছুই লাগে না। তারপর আবার যদি কেউ, আমি হয়তো দেখছি বাজারে আমি কেনাকাটা করে নগদ অনেক সময় আনি, আনার পর কেনাকাটা করে তারপরে কোটা বাসা করে রান্না করি। আসলে রান্না হচ্ছে নিজের কাছে, চুলাটা সুন্দর করে বাড়ায় দিতে হবে, সুন্দর করে মনের মতো নাড়াচাড়া করে রাঁধতে হবে। অনেকে আছে চুলায় তরকারি দিয়ে আরেকটা তরকারি আয়োজন করেন, বা একটু গল্প করেন, বা একটু টিভি দেখেন, বা একটু মোবাইলে যান, তাহলে তো রান্না দেরি হবেই। রান্না করতে হবে দাঁড়ায় থেকে, চুলা আজ বাড়ায় দিয়ে সুন্দর করে রান্না টান্না করে শেষ করে চলে যেতে হবে। অনেকে বলে যে আপনি চুলা বাড়ায় দেন, কড়াই পুড়ে যায়, কড়াই পুড়লে মাজতে হবে না, কড়াই পুড়বে কেন, রান্না করলে কড়াই নষ্ট হবেই। এই কড়াই নষ্ট হয়েছে, সুন্দর করে ঢেলে আবার রান্না করে আবার মেজে ধুয়ে রাখবো। তো আমাদের কড়াই আমি আসলে দেখাই বারবার আপনাদের, আমার কড়াই দেখবেন যে তেল তেলা ভাব, আমি পুড়ি না কিন্তু মাজিও না, আবার মাজি চকচকে করে মাজি না, কারণ তেল তেলা ভাব থাকাটা ভালো। ছোটো কড়াইতে রান্না করতে পারি না, আমার একটু অভ্যাস। অনেকে আছেন বেশি তরকারি হোক কম তরকারি হোক ছোটোটা কড়াইতে মানে রান্না করেন, নাড়তে নাড়তে তার 10 মিনিট লেগে যায়। তো বড়াই কড়াইতে রান্না করে তো সুবিধা, দেখেন কত সুন্দর করে রান্না হয়ে যাবে। বড়াই কড়াইতে রান্না করে একটা ছোটো কড়াইতে রাখেন, বা একটা ডিশ বা ভুলে রাখেন, সুন্দর হয়ে যাবে। তো আমি এই চুলা একটু হালকা তাপে দেই, দেখি ধরাই দিলাম, কারণ আজকে তো কাঠি রুটি সব ধুয়ে ফেলছি, এই কাঠি কুটি বাড়তি কোনো নাই। এই চুলায় আমি হালকা একটু আঁচে বসাই দিই, কারণ তেল উঠুক, তেল উঠলে তরকারি স্বাদ বাড়ে। এখন আমি চাপটিটা বানাবো, চাপটি বলেন, ধাপড়া বলেন, মোলকা বলেন, যাই বলেন, এটা বানাবো, এটাও শেয়ার করি আপনাদের সাথে, তাহলে টেস্ট করে দেখি কেমন হয়, তারপরে হয় তাওয়াই দিব। সুন্দর করে গোটাই দিতেছে, ঢাকনাটা আনতে হবে, কড়াইটা নতুন, তো ওই কোম্পানিতে আবার ঢাকনা দেয় না ব্রাইটের, ওই জন্য আমার একটা ঢাকনা দিয়ে এখন এই কড়াইটা ব্যবহার করতে হয়। তো ঘ্রাণটা খুব সুন্দর আসবে না মাশাল্লাহ। আজকে এটার মধ্যে আবার করলা দিতে পারতেন, কেউ যদি মনে করেন যে করলা দিয়ে খাবেন, তাহলে নামানো একটু আগে করলা দিয়ে ফেলবেন, করলা খাওয়াটা আসলে পেটের জন্য ভালো। আমাদের করলা নাই, আবার আমাদের ছেলেটা করলা দিয়ে ঝোল মানে করলা ভাজি খায়, করলা ঝোল খায় না, কিন্তু আমার আমার এবং আপনাদের ভাইয়ার করলা ঝোল তরকারি খুব মজা লাগে, তাই না? শিং মাছ বোয়াল মাছের উপর দিয়ে
চাপটির অবস্থা কি দেখো? হ্যাঁ মাশাআল্লাহ চাপটিও হয়ে গেছে, এই দেখেন কালার আইছে খুব সুন্দর। আসলে দেশ গ্রামে তো মানুষের মাটির চুলায় করে, মাটির চুলায় মাটির ই থাকে, সাজ থাকে, আবার আপনার লাঠির চুলা চায় ওদিক দিয়ে খড়ি উঠবে 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 না না ওঠে যাবে কে প্রথম প্রথম তো গরম হইলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো এই যে মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের চাপটি, এটা আমরা ভর্তা দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ বেশি জল দেওয়া যাবে না, বটা দিয়ে খাবো। আর গরুর মাংস কালকে পরশুদিন রান্না করছিলাম, সেই গরুর মাংস ঝোল আছে, কালকে মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংস ঝোল আছে, আবার আপনি বোয়াল মাছ, হ্যাঁ বোয়াল মাছ আছে। বন্ধুরা কথা বলতে পারতেছি না, এতক্ষণ বলি নাই, তাও দুই একটা না বিলিয়ে পড়া যায় না, শরীর খুবই অসুস্থ, পাতলা পায়খানা আমার মতো হয়েছে, জ্বর ছাড়ে না, ট্যাবলেট খাচ্ছি ইফতারি করে শোয়ার আগে, আবার সাহারি খেয়ে। যাই হোক দোয়া করবেন বন্ধুরা, ইনশাল্লাহ সবাই যাতে সুস্থ হয়ে উঠবে। আমাদের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে, আমি আরেকটু দিকে দেই, কারণ তেল উঠু, তেল উঠলে ভালো লাগবে। তো প্রথমটা শেষ হয়েছে, চালন কাটায় তুলছি দেখেন। তো দ্বিতীয় আর একটা পাওয়া একটু দেওয়া হইলো বন্ধুরা, দেখি পাওয়ারটা কেমন হয়, কড়াইতে তো দেখানো হইলে সুন্দরই হয়েছে। তো বন্ধুরা দেখেন এই যে তো আমাদের দ্বিতীয় চাপটিটা বা পাওয়া দেওয়া হয়েছিল, পাওয়া হয়েছিল, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর প্রথমটা এটা বানাইছি, এটা কড়াইটা, এটা কড়াইটা, এটা আরও সুন্দর হয়েছে, কালারটা ভালো হয়েছে। এখন আমি ওই ছোটো কড়াইতে সেটা কী করবো, এটা আমি টিকা ভাজবো। আমাদের কালকে মুরগি ভাজছিলাম, মুরগির তেলগুলো আছে ফালাই দিয়ে নেই, এই জন্য সেঁকে নিলাম, কারণ মুরগির মশলা তেল পুড়িয়ে গেছিলো, বুঝে চিকেন উইংস উইংসে ভাজ দিলাম, তাই আমি তেলটা সেঁকে নিলাম, এখন ময়লাগুলো ফেলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা রোজা ছাড়াও ভাজা খেতে পারবেন, এটা অনেক সময় দেখা গেলো 12 টাকা দিকে এটা ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে তখন আপনারা আটা দিয়েও করতে পারেন, বা চাল ডাল সকালে একটু ভিজিয়ে রেখে পরে ব্লেন্ডার বা পাটাই করে এরকম মরিচ পেঁয়াজ দিয়ে সামান্য একটু বেসন দিয়ে, আমি একটু বেসন দিছিলাম, দিয়ে পরে বানিয়ে ফেললাম, সাথে সাথে খেয়ে ফেললেন, সাথে বা ডিম দিলে ডিমও দিতে পারেন, মানে এটা হচ্ছে নিজের ইচ্ছা সব কিছু। কাবাবটা ব্রাউন কালার হয়ে গেছে, তো আমরা আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের ইফতারের টাইমে আবার শেয়ার করব, যখন খাবো তখন। এখন মাশাআল্লাহ আমাদের কাবাবটা হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নিব। তো কাবাবটা মাশাআল্লাহ কালারটা সুন্দর আসছে, কাবাবটা হয়ে গেছে, আচ্ছা শেষ, এইটা আমার চাকরিটাও হয়ে গেছে, এটা নিয়ে যাও, ব্যাস এই পর্যায়ে কাবাব শেষ। তো দেখেন বন্ধুরা অনেক সুন্দর আসছে কাবাবের কালার। তো আমাদের ইফতারি আয়োজন এ পর্যন্তই শেষ, তো আল্লাহ যদি ভালো বলাই রাখে বন্ধুরা ইফতারি করার সময় দেখাবো ইনশাল্লাহ। খাচ্ছি এটা আপনার শরবত, কচুরি দিতে চিংড়ি মাছ,
বুট ডাবলি জিরাপি মুরগি শাহী কাবাব বোয়াল মাসমেথি দিয়ে রান্না করছি এখানে কালকে মুরগি মাংস রান্না করছি এবং পরশু দিনে গরুর মাংস খেতে মিক্স করে ফেলছি আর এখানে আছে চাপটি ডালে চালে দিয়ে চাপটি বানিয়েছি এগুলো চাপটি আছে এখানে কয়েক পদে ভর্তা আছে জিলাপি আছে আর শরবত এই পরে মুখ এটা হচ্ছে আপনার বোয়াল মাছ দিয়ে রান্না করছি আমি এটি খুব মজা হয়েছে তো আজকে আমি এগুলো খাবো কারণ দুটো দিন ঘুরে গেলে না আর ইফতারি করাটা হচ্ছে বেশি ভালো মনে করি তো কে কেমন খাই দেন আল্লাহ পাকের কাছে সবার কাছে আল্লাহ পাকের কাছে দোয়া চাই এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যারা যেরকম খাওয়ায় সেটাই সুক্রিয়া করতে আল্লাহ আল্লাহ সুক্রিয়া কুচি কুচি সুক্রিয়া আল্লাহ কাছে বলে শেষ করা যাবে না আল্লাহর এগুলো নিয়ামত আমাদের কপালে আজকে লেখা আছে এটা এটাই খাবো আপনাদের কার কিরকম কীভাবে কী খাইলেন সবার কাছে সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ যাই খাই যখন যাই খাই আল্লাহ তোমার কাছে কুচি কুচি সুক্রিয়া কারণ আল্লাহর হুকুমেই আমরা খাই চাকরি দেখেন বন্ধুরা ভর্তা দিয়ে খাইলাম একটু বোয়াল মাছ দিয়ে খেলাম অনেক টেস্ট লাগছে ডাল চাল বড় চাল ছিল রসুন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তো আসলে রোজার মাস সারাদিন রোজা রাখার পর ইফতারি পরে আর শরীরটা ছেড়ে দেয় বেশিরভাগ সময় পানি আর খিচুড়ি খাওয়ার পরে তো আর ভিডিও বড় করবো না সারাদিন টুকিটাকে অনেক কাজ করি ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমি চিন্তা করছি এই টুকটুকুরা সকাল থেকে যেমন রুম গোছানো বিছনা ঝাড়া যেমন আজকে রান্নাঘরটা পরিষ্কার কীভাবে করছি দেখানো ঠিক আছে আজকে আমাদের সোফার এই কভারটা চেঞ্জ করছি কারণ এটা আমাদের একটু কভার এরকম লাল দেখা গেলো যে ময়লা পরে এই জন্য আমি একটা কিছু মানে চাদর প্রিয় বা কিছু দিন একে রাখি ওটা ঢাকতে হয় না ঢাকে অনেক কিন্তু ভালো লাগে না এটা চেঞ্জ করা পর চেঞ্জ করা এগুলোর সাথে ঘরের টুকিটা কি মহিলাদের কাজ কাজ করলে কাজের অভাব নাই যাই হোক সব শেয়ার কবিদের পর আর ওদের মধ্যে আমি ছোটো ছোটো ব্লগ করি আমাদের রোজ রোজ ব্লগটা করা মানে যারা আমাদের সাথে আছেন তারা হয়তো দেখবেন বা অনেকেই মনে করবেন যে আজকে আপনারা বা ভাইয়াটা ব্লগ দেয় নাই এই জন্য শেয়ার করার প্রতিদিন ব্লগ দেওয়াটাই আসলে বেশি উত্তম যে ব্লগ দিলে কোনদিন যারা আমাদের সাথে আছে তারা দেখবে তো যাই হোক আর কথা বাড়াবো না আপনাদের ভাইয়া খাচ্ছে আমিও খাবো খাওয়ার সময় কথা না বাড়াটাই বেশি অনেক ভালো
তো আমাদের আয়ানো ভূমিতে গস্তুছে ভূমিতে কিছু অনুমোদক আপনাদের ভাইও সরকারি সহায়তা আমি মোটামুটি ভালো আছি আমি মানে বেশি কথা বলি হয়তো আমি কি কথা না বলি তাহলে ব্লগটা চালাবে কি উনি ক্যামেরা ধরে রাখে তো যাই হোক আপনাদের জন্য দোয়া করবেন এবং সামনে রোজা করে সবাই সুন্দরভাবে কাটাতে পারি করোনা সামনে সবাই ব্যস্ত চলবেন মুখে মাস্ক দিয়ে চলবেন এই তো তো আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে তো বন্ধুরা আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আমাদের জন্য।